আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামুনুল হকের গ্রেপ্তারের আলটিমেটাম, আগামী 4 এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মহাশয়েক শেখ ঐক্য পরিষদ। আজ সোমবার 29 মার্চ রাজধানীর প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ পক্ষ থেকে এক মানববন্ধনে এই আলটিমেটাম দেন পরিষদের নেতাকর্মীরা। হেফাজতের বিক্ষোভে অনেকটা ধ্বংসস্তূপে ব্রাহ্মণবাড়িয়া শহর, যেখানে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি ভাঙচুর সহ সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণেই হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে ওলামা মাশায়েক শেখ ঐক্য পরিষদ। এর আগে গতকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ নিহতদের জন্য দোয়া দিবস পালন ও 2 এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।